ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে একটি রেসিপি তুলে ধরেছি, তো আমি অবশ্যই সেটা চিকেনের রেসিপি তুলে ধরেছি। তো কীভাবে কি রান্না করলাম রেসিপিটি অবশ্যই আমি তোমাদের সেটা দেখাবো, এবং কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা জানালেই আমার বেশ কাজে একটু উৎসাহিত হয়। তো আমি কীভাবে কি রান্না করলাম চিকেন পকোড়া কারি, সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। চলো, আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, দেখো সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন, কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি এক চামচের মতন। তো এটা কি দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে রেখে দেবো ঘন্টাখানেকের মতন। ঘণ্টাখানেকের মতন রেখে দিলে বেশ নুন মশলাটা চিকেনের ভেতর যাবে, আর পকোড়ার সময় বেশ ভালোও লাগবে। তো আমি এই ঘণ্টাখানেকের মতন ঢেকে রেখে দিলাম। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এক কাপের মতন চালের গুঁড়ো এটা, আর এক কাপ নিয়েছি বেসন। এবার আমি সেই চিকেনের মধ্যে ওই চালের গুঁড়ো এবং বেসনটা দিয়ে দেবো। চালের গুঁড়ো বেসনটা দিয়ে আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেবো। এবার আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব। মেখে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হলে চিকেনগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, এবং অবশ্যই আমি ঝিমে আঁচে ভাজছি। ঝিমে আঁচে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে আমি নিচ্ছি, মানে চিকেনে যাই করি না কেন, পকোড়া করি বা যাই করি, গন্ধে ঘরে ছেলেমেয়েরা থাকলে, ঘরে থাকলে আর পকোড়া করে রাখার জো নাই, মানে ভাজতে ভাজতেই উঠে যায়। তো চলো, আমার চিকেন ভাজাও হয়ে গেল। এবার চিকেন পকোড়াটা খাওয়ার জন্য একটা চাটনি দরকার, তার জন্য ধনে পাতা, আদা রসুন, লঙ্কা আমি বেটে স্যালাডের সাথে পকোড়াটা বেশ জমে যাবে সন্ধ্যার। তো পকোড়া তো হয়ে গেল খাওয়া, এবার রাত্রে রান্না কি করব। তো ভাবছি কিছুটা পকোড়া আছে, তো ভাবছি আমি এই পকোড়াটাকে কারি করি। তো কীভাবে আমি কি করলাম চলো। সে কড়াইতে পকোড়া ভাজা তেলটা আছে, তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা তেলের মধ্যে দেওয়াতে ফ্লেভারটা এত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে একটু মশলা দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। বাটাটা দিয়ে কড়াইতে কষতে থাকুক, এদিকে আমি রেডি করে নিই একটু কাজু আর চারমগজ বেটে রেডি করে। এদিকে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি এবার সেই চারমগজ আর কাজু বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দই দিয়ে দেবো। দইটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটানোর দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। কিছুক্ষণ নেড়ে তারপরে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দইয়ের।
বাঙালি তো বাটি ধোয়া জল যেন না দিলে রান্নায় যেন টেস্টই আসে না। তো কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টকের যে ব্যালেন্সটা সেটা ঠিক হয়ে যায়। তো এইটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, পকোড়াগুলো দিয়ে দু চার মিনিট না ফোটালেই হয়ে গেল, আমার রেডি হয়ে গেল। রুটি বা পরোটা যার সাথেই খাও খুবই ভালো লাগবে। আর আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন পকোড়া কারি। আমার এই রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। রুটি কিংবা ভাত কিংবা পরোটা যার সাথেই খাও খুব সুন্দর লেগেছে। তো আজকের মতন আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।